লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি অফ বাঁকুড়ার বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ে অনার্সের সিলেবাস এবং কিছু সাজেস্টেড বই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আলোচনা হবে ইতিহাস বিষয়ে যারা অনার্স নিয়েছ তাদের জন্য ইতিহাস বিষয়ে অনার্সের সিলেবাসটা কীরকম। আমরা জানি যে সিসি মানে সেমিস্টার ওয়ানে দুটো পেপার অনার্সে পড়তে হয়, সিসি ওয়ান এবং সিসি টু। এই সিসি ওয়ানের সিলেবাসটা কীরকম সে সম্পর্কে আমি আলোচনা করছি। দেখো, সিসি পেপার ওয়ান এই যে সিলেবাসটা রয়েছে সেখানে সিসি পেপার ওয়ানের নামটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্টোরিক টাইমস টু 600 BC, এটা আমাদের পড়তে হচ্ছে। আর সিসি পেপার টুতে রয়েছে হিস্ট্রি অফ ক্লাসিক্যাল গ্রিস, অর্থাৎ গ্রিস সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এই দুটো পেপারে যেটা সিলেবাস আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, কিছুটা হলেও তোমরা উপকৃত হবে এখানে। দেখো, সিসি পেপার ওয়ান হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে যে সিলেবাসটা এখানে তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে যে সোর্সেস অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের যে উপাদানগুলো রয়েছে সেখানে আমরা জানি যে উপাদানগুলোকে দুটো ভাগ করা হচ্ছে, আর্কোলজিক্যাল অ্যান্ড লিটারারি, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান, এবং সেখানে পড়তে হচ্ছে যে এপিগ্রাফি এবং নিউমিসম্যাটিক্স, অর্থাৎ সেখানে লিপি সংক্রান্ত বিদ্যা এবং মুদ্রা সংক্রান্ত বিদ্যা সম্পর্কে পড়তে হচ্ছে। সেকেন্ড অধ্যায়ে পড়তে হবে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পড়তে হবে, যে বিভিন্ন ভৌগোলিক পরিচয়, সেই সময়কালে মানুষের পরিচয়, তাদের কমিউনিকেশন মাধ্যম, তাদের ভাষা, এগুলো পড়তে হবে। থার্ড চ্যাপ্টার যেটা পড়তে হবে যে প্রি হিস্টোরি, এই প্রি হিস্টোরি আমরা এখানে পড়ব প্যালিওলিথিক কালচার, মেসোলিথিক কালচার আর ফুড প্রোডাকশন, অর্থাৎ আমরা প্রাগৈতিহাসিক যুগ, সেখানে প্রাচীন প্রস্তর যুগ, সেখানে মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, অর্থাৎ ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন পদ্ধতিগুলো আমরা পড়ব, যে কীভাবে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখল, ঠিক আছে। কনসেপ্ট অফ নিউলিথিক, নব্যপ্রস্তর যুগের ধারণাগুলো আমরা পড়ব। তারপরে ফোর্থ অধ্যায়ে সেটা সেখানে আমাদের পড়তে হবে যে হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং হরপ্পা সভ্যতার পরবর্তীকালে যে কালচারগুলো বা সংস্কৃতিগুলো রয়েছে সে সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে, বেসিক্যালি এই জায়গাগুলো। নেক্সট 5 নম্বর অধ্যায়ে পড়তে হবে বৈদিক সভ্যতা, সেখানে বৈদিক সভ্যতার বৈদিক সাহিত্য বিষয়টা কি, হ্যাঁ, বৈদিকরা যখন ভারতবর্ষে এলো তাদের আদি পরিচয়, হ্যাঁ, মানে আদি আদি অদি বাসস্থান সম্পর্কে যে বিতর্কিত যে ধারণাটা রয়েছে। তারপরে এই বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ঋগ্বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। সেখানে ঋগ্বৈদিক যুগে সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, পরবর্তী বৈদিক যুগে সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, এগুলো আমাদের পড়তে হবে। এবং এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে যে মহাকাব্য রয়েছে দুটো, একটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত পড়তে হবে, সিলেবাসে খুব সুন্দর করে দেওয়া আছে। এবং লৌহযুগ, যেটা হচ্ছে লৌহযুগ আমাদের পড়তে হবে এখানে। এছাড়া এই হচ্ছে মেন সিলেবাস, অর্থাৎ তোমাদের এখানে যেটা হচ্ছে পড়তে হচ্ছে যে বাঁকুড়া ইউনিভার্সিটি সিলেবাস হিসেবে ইতিহাসের, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে একদম বৈদিক যুগ পর্যন্ত আমাদের ডিটেলে পড়াশোনা আমাদের করতে হবে, ঠিক আছে। আর নেক্সট সিসি টুতে যে একটা রয়েছে, সিসি টু রয়েছে হিস্ট্রি অফ ক্লাসিক্যাল গ্রিস, সেখানে গ্রিস হিস্টোরিওগ্রাফি সম্পর্কে আলোচনা করতে হবে। গ্রিস সম্পর্কে যারা যে সমস্ত বিখ্যাত ঐতিহাসিকরা ছিলেন, যেমন হিরোডোটাস, থুকিডিডিস, ইনাদের সম্পর্কে আমরা পড়ব। সেকেন্ড অধ্যায়ে পড়তে হবে যে গ্রিক ফিলোসফি, গ্রিক দর্শন সম্পর্কে, সেখানে সফিস্টিক দর্শন, সক্রেটিসের মতবাদ বা প্লেটো, অ্যারিস্টটল, ঠিক আছে, এগুলো আমাদের পড়তে হবে। থার্ড অধ্যায়ে পড়তে হবে পলিস, যে পলিসের প্রতিষ্ঠার কারণ, পলিস প্রতিষ্ঠার বৈশিষ্ট্য বা পলিস প্রতিষ্ঠার পতনের কারণ, এগুলোকে আমাদের পড়তে হবে।
ফোর্থ অধ্যায়ে পড়তে হবে স্পার্টা, ঠিক আছে, স্পার্টার সমাজ কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, এ সম্পর্কে পেলোপনেশীয় সিয়ান লীগ সম্পর্কে আমাদের পড়তে হবে। এছাড়া 5 নম্বর অধ্যায়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বিষয়, যে এথেনিয়ান কনস্টিটিউশন এখানে আমাদের পড়তে হবে এবং পার্সিয়ান ওয়ার্ড সম্পর্কে পড়তে হবে। এবং তারপর 6 অধ্যায়ে যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক পেলোপনেশীয় ওয়ার, পেলোপনেশীয় যুদ্ধ সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং সেখানে আরও কিছু কিছু ছোটোখাটো বিষয় রয়েছে, পেলোপনেশীয় যুদ্ধের কারণ, তার সেই যুদ্ধের ফলাফল, অর্থাৎ ডিটেলে এগুলো একটু পড়তে হবে। আর লাস্ট যেটা হচ্ছে 6 নম্বর অধ্যায়ে যেটা পড়তে হচ্ছে যে গ্রিক কালচার অ্যান্ড রিলিজিয়ান, অর্থাৎ গ্রিকদের সংস্কৃতি কেমন ছিল, তাদের ধর্ম কেমন ছিল সেই সময়কালে, অর্থাৎ সেই সময়কালে নাটকের উন্নতি, সেই সময়কালে খেলাধুলার উন্নতি, সেই সময়কালে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের উন্নতি, সেই সময়কালে গডস মানে ঈশ্বর কারা কারা ছিলেন, তাদের নাম এবং কিছু কিছু প্রধান গডসের নাম জানা যায়, তাদের সম্পর্কে জানা যায়, সেগুলো আমাদের পড়তে হবে। খুব সংক্ষেপে এবং তাড়াতাড়ি বলার চেষ্টা করলাম, তো সিলেবাসটা কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে বলে আশা করি। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপর তোমাদের যেটা আলোচনা করবে, এই সংক্রান্ত কিছু বই রয়েছে, সেই বইগুলো আমি আলোচনা করব। দেখো, এই ফার্স্ট মানে সেমিস্টার ওয়ানে যে হিস্ট্রি অফ ইন্ডিয়ার যে বইগুলো সাজেস্ট করছি সেগুলো হচ্ছে, প্রথমেই যেটা ইংলিশ বই হিসেবে বলি, খুব ভালো বই কিন্তু পড়াশোনা যদি তোমরা এটা করতে পারো অবশ্যই ভালো হবে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যানসেইন অ্যান্ড আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া। এই বইটা খুব ইম্পর্টেন্ট, বারবার এই বইটা আমি নামটা বলছি, হিস্ট্রি অফ অ্যানসেইন অ্যান্ড আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া। এটা হচ্ছে কার লেখা, উপেন্দার সিং। এই বইটা পিয়ারসন সম্পাদিত উপেন্দার সিং এর লেখা, এই বইটা তোমরা পড়তে পারো, বুঝা গেল। এছাড়া তোমরা ইংলিশ ভার্সনের বই যেটা পড়তে পারো সেটা হচ্ছে ইন্ডিয়াস অ্যানসিয়েন্ট পাস্ট, আর এস শর্মা, এই বইটা তোমরা অবশ্যই পড়তে পারো। এছাড়া আরও অনেক বই রয়েছে, সব বই তো আর দেখানো সম্ভব নয়, আরও রয়েছে যেটা হচ্ছে আর এস শর্মার, এই বইটা যথেষ্ট ভালো। এল ব্যাসামের একটা বই রয়েছে, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই বইটাও একটা ইম্পর্টেন্ট বই, এটা পড়তে পারো। আর সি হেমচন্দ্র রায়চৌধুরীর একটা বই রয়েছে, পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এই বইটাও তোমরা দেখতে পারো। এছাড়া রুমিলা থাপারের একটা বই রয়েছে, আর্লি ইন্ডিয়া ফ্রম দ্য বিগিনিং অফ 1300 খ্রিস্টাব্দ, এরকম কিছু 1300 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 1300 পর্যন্ত বইটা আছে। এই কটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই। আর বাংলা ভার্সনের বইগুলো, যেগুলো বাংলা মিডিয়ামে যে বইগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো বই, সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাস। এই প্রাচীন ভারতের ইতিহাস সুনীল চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্য পুস্তক কর্তৃক প্রকাশিত সুনীল চট্টোপাধ্যায়ের বইটা, 2 খণ্ডতে রয়েছে, এই বইটা তোমরা পড়তে পারো, এই জন্য তোমাদের এই বইটা পরিচয় করালাম। নেক্সট তোমরা পড়তে পারো যে ভারত ইতিহাসের সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, এটাও 2 খণ্ড রয়েছে, যথেষ্ট ডিটেলে দেওয়া আছে, এই বইটাও তোমরা পড়তে পারো, বুঝা গেল। এছাড়া আরও বাংলা ভার্সনের বই রয়েছে, যেটা হচ্ছে ভারত ইতিহাসের আদি পর্ব, রণবীর চক্রবর্তী রয়েছে, ভারতবর্ষের ইতিহাস প্রাচীন আদি মধ্যযুগ, গোপালচন্দ্র সিনহার বই রয়েছে, আর অসংখ্য বই আছে, আর অসংখ্য বই রয়েছে। এই বইগুলোর মধ্যে যেটা তোমার ভালো হবে, বা তোমার কাছের টিচাররা বা কলেজের টিচাররা যেটা তোমাকে সাজেস্ট করবেন সেই বইগুলো তোমরা পড়তে পারো, কিন্তু আমার ওপিনিয়ন এই বইগুলো পড়লেও যথেষ্ট তোমরা ভালো ফল করতে পারবে। এই হচ্ছে তোমাদের শিশু ওয়ানের বই সম্পর্কে কিছু তথ্য। এছাড়া আরেকটা পেপার রয়েছে CC2, হিস্ট্রি অফ ক্লাসিক্যাল গ্রিস। এই ক্লাসিক্যাল গ্রিসের ইংলিশ ভার্সন বই সম্পর্কে, ইংলিশ ভার্সন বই বিশেষ কিছু নেই, তবে তোমরা কিছু PDF কিছু নেট থেকে
হেঁটে কিছু তথ্য তোমরা পাবে। এছাড়া এখানে বাংলা ভার্সনের খুব ভালো বই রয়েছে, যে প্রাচীন গ্রীষ্মের ইতিহাস সুনীল চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক কর্তৃক প্রকাশিত। এই বইটা তোমরা দেখতে পারো, তোমাদের অবশ্যই উপকারে লাগবে। আরেকটা মোটামুটি খুব ভালো বলবো না, কিন্তু মোটামুটি বইটা, প্রাচীন গ্রীষ্মের সমাজ সংস্কৃতি, সুজাত ভদ্র এবং কুণাল চট্টোপাধ্যায়, এই বইটাও যথেষ্ট তথ্য রয়েছে, এই বইটা তোমরা দেখতে পারো। আরো কিছু সাজেস্টেড বই হয়তো আছে, সেগুলোও তোমরা দেখতে পারো নিজেদের মতো করে, তাহলে তোমরা ফল পাবে। তো দুটো পেপার, সিলেবাস এবং বুক সম্পর্কে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি আলোচনা করলাম। এবং বলে রাখি প্রসঙ্গত, যে এখানে প্রচুর আমার চ্যানেলে, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলে কমেন্ট আসছিল যে সিলেবাসটা বলুন বা বুক বলুন, বুকস কি কি বই আমরা সাজেস্টেড বই পড়ব, সেই সেই জন্য বা তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। তো যারা কমেন্টস করেছো তাদেরকে আমি অবশ্যই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টস করবে, এবং তোমরা ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার প্রয়াসটি যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।